সাজসজ্জার প্রয়োজন ও বাহুল্য। নারীর সাজসজ্জা পরণ পরিচ্ছদ চলন চরিত্র এমনতর হওয়া উচিত যাহা পুরুষের মনে একটা উন্নত পবিত্র সৎভাবের সৃষ্টি করে, আর ইহা সুপ্রজননের
ও মানুষকে শ্রদ্ধ দীপ্ত করারও একটা উত্তম উপকরণ। ইহার বাহুল্যতায় বাহুল্যকে ডাকিয়া আনিবে, সাবধান হইও। বাণী সংখ্যা 26। স্বস্তি স্বস্তি স্বস্তি। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অমীয় গ্রন্থ চলার সাথে থেকে পাঠ করছি। বঞ্চনায় যদি বঞ্চনার প্রেম অটুট রাখিতে চাও, তবে যাহা হইতে পাইয়া পুষ্ট হইতেছ তাহাকে পুষ্ট করার ধান দেয় কেন কষ্ট পাইবে। বাণী সংখ্যা 31। স্বস্তি স্বস্তি স্বস্তি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র শরণত শতকোটি প্রণাম। পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা। পরম পূজ্যপাদ বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদা। পূজনীয় বাবাইদা, পূজনীয় অবিন্দার শ্রী শরণত মোৰ শতকোটি প্রণাম। আৰু ইয়াতে গ্রুপত থাকা সকলো মাক মোৰ আনন্দিত জয়গুরু। মাতৃ সন্মিলনের প্রথম ত্রস্ত্রপাত, পূজনীয় সাধনাদি রচিত প্রার্থনা। আমার ইষ্ট আমার আদর্শ, আজ থেকে আমার জীবন তোমার, তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক, তোমাকে প্রতিষ্ঠা করায় আমার জীবনের সর্বপ্রধান ব্রত হোক। নারী নীতিতে তুমি বলেছো, তুমি কল্যাণী রূপে, সতী রূপে, নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্য বর্ধনশীলা দেখতে চাও। শপথ করছি আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ ও দীর্ঘায়ু হও, আমার জীবন আমি তোমায় অর্ঘ্য দিলাম। তুমি উচ্ছল হয়ে উঠো পুলকে জীবনে যশে আর মহান সম্মেগে। নারী আমি অমৃতের অধিকারিণী, আশীর্বাদ করো যেন এই অফুরন্ত অমৃত দিয়ে নিপীড়িত ব্যথিত কর্মিস্থ আদর্শ অনুপ্রাণ নরকে আমি অপূর্ব প্রাণ স্নানে স্নাত করিয়ে তোমারে দিকে তাকে আরও এগিয়ে দিতে পারি। তুমি আমাকে ভালোবাসার অধিকারিণী করেছ, আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে শতজদীপ্ত জীবনময় দেখতে চাই। তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো যেন আমি এমনিভাবেই আমার চলায় তোমাকে তোমার ইচ্ছাকে মূর্ত করে তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি। আমার অস্থিবৃদ্ধির পরম উদ্ধাতা, আমার প্রিয় পরম, জন্ম জন্মান্তরের বহু তপস্যা ফলে তোমাকে পেয়েছি আমরা। আমাদের এই জীবন সার্থক হয়েছে তোমার, আমাদের জন্ম ধন্য হয়েছি, কৃতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শ করে। যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে মূর্ত করে তুলতে পারেননি, কত কত পুণ্য ফলে সেই তোমাকে পেয়েছি আমরা। ওরও ভগবানকে করছি মানুষ ভগবান, দয়াল কত ভাগ্য আমাদের প্রিয়তম। আজ এই শুভক্ষণে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের, তুমি দীর্ঘায়ু হও, সুস্থ হও, সুখী হও, তোমার ইচ্ছায় পূর্ণ হোক। আর দাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বাঁচা বাড়ার অপূর্ব স্বরূপ ছড়াতে ছড়াতে সপারিপার্শ্বিক আমাদেরকে তোমার জীবন বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে। উগো দরদি বন্ধু, আমার সর্বস্ব, তুমি আমার জীবন, আমি জানি তোমার মতো বন্ধু, তোমার মতো প্রিয় আমার আর কেউ নেই। তোমার প্রতি কর্মে প্রতি ভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তর হয়। আশীর্বাদ করো দয়াল, আমি যেন মুহূর্তের জন্য ভুলি না, তুমি আমার প্রেষ্ঠ, তুমি আমার অনুকূল, তুমি আমার শ্রেষ্ঠ। তাই প্রার্থনা দাসীর, তোমার জীবন চিরবর্ধনে বর্ধিত হয়ে উঠুক, তোমার বৃদ্ধি আমার বুদ্ধিকে স্পর্শ করুক, আমার নারীত্ব ধন্য হোক, সার্থক হোক তোমার নারীনীতি প্রতিপালনে। উগো প্রিয় রাজাধীরা সম্রাট, তুমি থাকো, তুমি বাঁচো, আমাদের জীবন চলনার প্রতি পদক্ষেপে ধ্বনিত হয়ে উঠুক। স্বস্তি স্বস্তি স্বস্তি। কিবা ভুল হয়েছে যদি ক্ষমা করে দিব। জয়গুরু। জয়গুরু। জগজ্জননী শ্রী শ্রী বড়মায়ের ব্রতকথা ও পাঁচালি। শুনো শুনো সর্বজন অতি ভক্তি ভাবে, লক্ষ্মী মায়ের ব্রতকথা প্রচারিত ভাবে। গুরুবারে ভক্তিভাবে যত নারীগণ, করিবে লক্ষ্মীর পূজা হয়ে এক মন। ধনজন বাড়ে আর অপুত্রের পুত্র, সরসী দেবীর গুণে হল মূল সূত্র। যুগে যুগে আসেন তিনি লক্ষ্মী ঠাকুরানী, নারী শিক্ষা দিয়ে যান হয়ে নারায়ণী। কেমন এতে স্বামী ভক্তি করিলে জগতে, মাতৃজ্ঞানে পূজা করে এই পৃথিবীতে।
স্বামীক সোহাগ সেবার গুণে ধন বৃদ্ধি হয়, লক্ষ্মী রূপে শ্রী শিব বড়মা দেখালেন তাই। সদাচারে থাকলে ঘরে লক্ষ্মী বাঁধা রয়, অনাচারে থাকলে তার বিধি বাম হয়। প্রভাতে ছড়া ঝাঁটি সন্ধ্যায় দেয় বাতি, লক্ষ্মী বলে তারে দ্বারে আমারও বসতি। যে সংসারে সর্বদাই ঝগড়াঝাটি হয়, লক্ষ্মী ছেড়ে চলে যায় জানিও নিশ্চয়। যদি কোনো নারী ওঠে সূর্য ওঠার পরে, সেই গৃহে সর্বদাই রোগে থাকে ভরে। নিত্য নিত্য গৃহকর্ম যদি না সে করে, লক্ষ্মী মাতা বিরূপ হয়ে ছাড়ে যে তাহারে। সকালে বাসি কর্ম করে সমাপন, স্নান করে ইষ্ট পূজে হয়ে এক মন। দেব দেবীর ভোগ রাগ করিবে যেমনে, রন্ধনাদি সেই ভাগ করিবে যতনে। স্বামী পুত্র খাওয়ার পরে নারী নিজে খাবে, নারী নীতি সর্বদাই পালন করে যাবে। নারীর বৈশিষ্ট্য মাঝে অষ্টগুণ আছে, একটির অভাবে নারীত্ব না জাগে। নানে যে রান্না করে যদি কোনো নারী, সদাচার বিনা রান্না জীবনের উরি। অদীক্ষিতের হাতের রান্না খাওয়া উচিত নয়, যাগযজ্ঞ পূজা অর্চনায় ফল নাহি হয়। পান ভোজন তার হাতের বিস্ফোহনী রয়, রোগ শোক দরিদ্রতে ধ্বংস হয়ে যায়। পাষাণ প্রতিমা পূজে যত নারীগণ, স্বামী পূজা বিনা ফল না হয় কখন। পতি বিনা সতী আর দুধ বিনা মাখন, পতিভক্তি বিনা ভক্তি দুষ্টের লক্ষণ। সংসারেতে স্বামী জ্ঞান স্বামী কর সার, স্বামী বিনা ত্রিজগতে গতি নাহি আর। শ্বশুর শাশুড়ি দেবরে সেবা যত্ন করা, আদর্শ রমণীর গুণ জগতের সেরা। লক্ষ্য মায়ের মত কথা শুন ভক্তিভাবে, দুঃখ হরণ হবে সবাই সুখ শান্তি পাবে। জয় শ্রী বড়মা, 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 জয় শ্রী বড়মা। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জ্বেলে আসনে পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জ্বেলে আসনে পেতেছি। প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। আল্পনায়কে তোমার সাজিয়ে দিলাম পট, আমের পল্লব দিলাম জলে ভরা ঘট। আল্পনায়কে তোমার সাজিয়ে দিলাম পট, আমের পল্লব দিলাম জলে ভরা ঘট। পান সুপারি সিঁদুরে দিলাম দু হাত ভরে, ধন ধন ভরে থাকি আমারি ঘরে। এই পান সুপারি সিঁদুরে দিলাম দু হাত ভরে, ধন ধন ভরে থাকি আমারি ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারি ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জ্বেলে আসনে পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি,
সুগন্ধি ধূপ জেলে আসনে পেতেছি প্রদীপে জেলে নিলাম তোমায় বরণ করে আমারই ঘরে থাকো আলো করে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘরে থাকো আলো করে এসো মা লক্ষ্মী বসো ঘরে জনম জনম থাকো আমারই ঘরে জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে আমার শত শত কোটি কোটি প্রণাম, শ্রী শ্রী বড়মাকে আমার শত শত কোটি কোটি প্রণাম, শ্রী শ্রী বর্দাকে আমার শত শত কোটি প্রণাম, আচার্য দাদাকে আমার প্রণাম। আমি একটি ঠাকুরের গান শোনাই। সময় থাকতে লহরে মন, সময় থাকতে লহরে মন, সদ্গুরুর শরণ, মানব জনম সফল হবে, হবিরে রতন মন, হবিরে রতন। সময় থাকতে লহরে মন, সময় থাকতে লহরে মন, সদ্গুরুর শরণ, মানব জনম সফল হবে, হবিরে রতন মন, হবিরে রতন। মানব জনম দুর্লভ জনম, পেয়েছি শ্রে মন, দীক্ষা বিনা এ দেহ তোর, অন্ধেরি জীবন মন, অন্ধেরি জীবন। মানব জনম দুর্লভ জনম, পেয়েছি শ্রে মন, দীক্ষা বিনা এ দেহ তোর, অন্ধেরি জীবন মন, অন্ধেরি জীবন। তুই সদ্গুরুর ঠাই দীক্ষা লইয়া, সদ্গুরুর ঠাই দীক্ষা লইয়া, হবিরে রতন মানব জনম সফল হবে, হবিরে রতন মানব জনম সফল হবে, হবিরে রতন। সময় থাকতে লহরে মন, সময় থাকতে লহরে মন, সদ্গুরুর শরণ, মানব জনম সফল হবে, হবিরে রতন মন, হবিরে রতন। যা করো ভাই সংসারে, সবই পড়ে রবে, গুরুর দেওয়া নামটি সম্বল, তোমার সঙ্গে যাবে রে মন, তোমার সঙ্গে যাবে। যা করো মনে সংসারে, সবই পড়ে রবে, গুরুর দেওয়া নামটি সম্বল, তোমার সঙ্গে যাবে রে মন, তোমার সঙ্গে যাবে। তুই নামের গুণে পাবি রে তুই, নামের গুণে পাবি রে তুই, পরম রতন মানব জনম সফল হবে, হবিরে রতন মানব জনম সফল হবে, হবিরে রতন। সময় থাকতে লহরে মন, সময় থাকতে লহরে মন, সদ্গুরুর শরণ, মানব জনম সফল হবে, হবিরে রতন মন, হবিরে রতন। পর
প্রেমময় দয়ালে রাঙা রাতুল চরণে জানাই আমি কোটি কোটি প্রণাম। পরম আরাধ্য জগত জননী বড় মার চরণে জানাই আমি কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ বরদার চরণে জানাই আমি কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেব শ্রী শ্রী দাদার চরণে জানাই আমি কোটি কোটি প্রণাম। পূজনীয় বাবাই দাদা অভিন দাদা এবং সকল ঠাকুর পরিবারের সকলের চরণে জানাই আমি শত শত কোটি প্রণাম। এখানে অনলাইনে উপস্থিত সকল মা এবং বোনদের আমার আন্তরিক রা ও জয় গুরু জানাই। আমাকে কিছু আলোচনা করার কথা বলা হয়েছে, আমি কিছু বলার জন্য চেষ্টা করছি। আমি আজ এক জননীর কথা আলোচনা করছি, সে হচ্ছে মাতা মনমোহিনী দেবী। জননী মনমোহিনী দেবী জীবন বড়ই অলৌকিক ও মহিমায়িত, যা হৃদয় সেই অসীমের অর্চনায় মূর্ত মঙ্গলের আধার স্বরূপ পরম পুরুষের দিব্য জন্মের প্রথম লীলাক্ষেত্র হয়ে ওঠে। সেই প্রাপ্ত স্মরণীয় জননী মনমোহিনী দেবীর শ্রীচরণ যুগলে কোটি কোটি প্রণাম। জননী মনমোহিনী দেবীর বাবার নাম ছিল রামেন্দ্র নারায়ণ চৌধুরী। তার সেই কন্যা ছিল মাতা মনমোহিনী। সে রামেন্দ্র নারায়ণ একজন মানে জমিদার ছিলেন, তিনি রাধাকৃষ্ণের ভক্ত ছিলেন। তিনি রোজ রাধাকৃষ্ণের উপাসনা করতেন। মনমোহিনী দেবীর যখন মাত্র ছ বছর বয়স, তখন তার মনে জেগে উঠেছিল যে ঈশ্বর প্রাপ্তির মানে ভগবান দর্শনের। সে তার মায়ের সঙ্গে বসে রাধাকৃষ্ণের পূজা তার মা করত, বাবা পূজা করত, মাও করত। সে মা বাবার সঙ্গে সেই রাধাকৃষ্ণের পূজা দেখতেন এবং সঙ্গে সঙ্গে তিনিও সেই পূজা করার জেদ করতেন। মাকে বলতো যে মা আমিও পূজা করব। তো একদিন মাতামহী বললেন, পূজা করতে গেলে মন্ত্র নেওয়া লাগে, যেই শুনেছে মন্ত্র নেওয়া লাগে, তখন তার মনে প্রবল আকাঙ্ক্ষা, আমি মা আমি মন্ত্র নেব। মা বলল, মন্ত্র নিতে গেলে তো দীক্ষার প্রয়োজন, কিন্তু দীক্ষা দেবে কে? সেই মাতা মনমোহিনীর সেই ঈশ্বর প্রাপ্তির ব্যাকুলতা দেখে একদিন পিতা রামেন্দ্র নারায়ণ তাকে বুঝিয়ে বললেন, ঠিক আছে তোমাকে দীক্ষা দেব। তিনি তার স্ত্রীকে বললেন যে মদনমোহনকে ডাকো, তিনি তোমার মেয়ের মানে দীক্ষা দেবেন। তখন মাতা মনমোহিনী যেন মনে খুব শান্তি পেল এবং একটি পথ পেয়ে গেলেন যে আমি এখন আর দীক্ষা নিয়ে আমি রোজ সেই রাধাকৃষ্ণের পূজা করতে পারব। সে একদিন কি করলো, মন্দিরের সামনে বসে নিবেদন করেন অন্তরের আকুল আকুল আরতি, মানে সে খুব অনুনয় বিনয় করে সেই মন্দিরের সামনে বসে মানে বসে সেই রাধাকৃষ্ণের মুক্তির সামনে বসে সেই মানে খুব উৎকণ্ঠার সহিত তাকে মানে বলতে লাগলেন, আমার কবে দীক্ষা হবে, সে তোমাকে আমি সেই পূজা করতে পারবো। তার চোখে ঘুম নেই, অশ্রুধারায় ভেসে সেই ভাসাচ্ছে তার সেই বুকখানি। তো একদিন কি দেখা গেল, এক নিষিদ্ধ রাত, চারিদিক নিস্তব্ধ, ঘুমের কোলে ঢলে পড়েছে সারা বিশ্ব,
মনমোহিনী দেবী ভাই যোগেন্দ্রনারায়ণকে সবাই লোহা বলেই ডাকত। তাকে নিয়ে সেই রাত্রে সে মন্দিরে উপস্থিত হলো। তখন কিছুক্ষণ পরেই সেই ভাই ঘুমের কোলে ঢলে পড়ল। তখন রাত্রি নির্জন, কিচ্ছু সারা শব্দে নেই। তখন সেই মাতা মনমোহিনী দেবী ঈশ্বর প্রাপ্তির চরম উৎকণ্ঠা নিয়ে সেই ভগবানের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ দেখেন এক দিব্যরশ্মির আলোক উদ্ভাসিত হয়ে উঠে মন্দিরখানি। বিস্মিত নেত্রে তাকিয়ে দেখেন মনমোহিনী দেবী, মন্দিরে রাধা মাধবের বিগ্রহের স্থানে বসে আছেন এক জ্যোতির্ময় পুরুষ। সিংহাসনে উপবিষ্ট দিব্য পুরুষের সম্মুখে ধীরে ধীরে স্বর্ণাক্ষরে ভেসে উঠে চারটি অক্ষর। সে তার তখন তার অন্তর কেঁপে উঠে, এই কি দেখলাম আমি। তার পরদিন সকালে সে তার মায়ের মাকে তিনি মাতা মনমোহিনী দেবী তার মাকে সব বললেন। মা সব শুনে কিছু আর বললেন না। যাই হোক, তার বেশ কিছুদিন, বেশ কয়েক বছর চলে গেল। তারপর একদিন সেই যখন মনমোহিনী দেবীর বিয়েটা হয়ে গেল, তারপর একদিন কি করলো, নিজের যে ভাসুরের পুত্রবধূ ছিল বিন্দবাসিনী দেবী, তার ঘরে মানে গেলেন। সেখানে দেখে একটি ফটোটি দেখেই তার শরীরে শিহরণ জাগে এবং তিনি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়েন। এই যে তারই পূর্ব প্রত্যক্ষ দৃষ্ট সেই মহাপুরুষের ফটো। কিন্তু কে এই মহাপুরুষ, সেদিন তিনি জানতে পারেন ইনি আগ্রা সৎসঙ্গের সন্ত সদ্গুরু শ্রী শ্রী হুজুর মহারাজ। তিনি তাকে আগেই দেখতে পেয়েছিলেন, তিনি আগেই সেই নাম পেয়ে গেছিলেন। তখন জানতে যখন পারলেন, তখন তিনি সেই কিভাবে যোগাযোগ করে তার সঙ্গে তিনি একদিন দেখা করেন। সেই সময় কতই না আনন্দ, কতই না মধুর সেই ভক্তের শিষ্যের, ভক্ত এবং গুরুর মিলন পর্ব। তাই এই যে মা যে এই ধরাধামে সেই ঠাকুরকে এনেছেন, এই বিশ্ববাসীর কল্যাণের জন্য, বিশ্ববাসী উদ্ধারের জন্য সেই মাকে আমাদের জানাই কোটি কোটি প্রণাম। তাই আজ সেরকম মা আর নেই, সেরকম মা যদি আজ থাকতো এই পৃথিবীতে, পৃথিবীটা কতই না সুন্দর হতো। তা আজ আমি এটুকুই বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু। Yeah.
पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूलचंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूलचंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूलचंद्र जी की जय। परमाराध्या जगज्जननी श्री श्री बरमा की जय। परमाराध्या जगज्जननी श्री श्री बरमा की जय। परमाराध्या जगज्जननी श्री श्री बरमा की जय। परम पूज्य पाद श्री श्री बरदा की जय। परम पूज्य पाद श्री श्री बरदा की जय। परम पूज्य पाद श्री श्री बरदा की जय। परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की जय। परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की जय। परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की जय। मातृ सम्मेलन की जय। मातृ सम्मेलन की जय। मातृ सम्मेलन की जय। वंदे पुरुषोत्तमम वंदे आर्य पितृन वंदे मातृवर्गान वंदे अहं कृष्टि दैवतम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूलचंद्र जी की जय। जय गुरु।